টি গার্ডেন এরিয়ার টোটাল এরিয়াতে লুটপাট হয়েছে, ব্যালট বক্সে ভোটিং হয়েছে, ছাপা ভোটিং হয়েছে, তারপরে স্ট্রং রুমে রাত্রিবেলা ঢুইকে ক্যাডাররা ঢুইকে সব বার্তাগুলো চেঞ্জ করেছে, ওইখানে ভোটিং হয়েছে। জেলে ছিলাম 2018, 45 দিন জেলে ছিলাম, তাও জেল থেকে আমরা এই এলাকাটা সবাই আমি জিপি দখল করছিলাম। আজকে কিভাবে যে আমি একটা জিপি দখল করতে পারবো না, এটা তো রেকর্ড যারা করতে পারলো এই রিপোর্টটা আছে। আর এইরকম সব দুধে চুরি হয়, জয়ী হয়েও ঘর ছাড়া, দুধে শিশু কোলে একমাত্র মাথা গোজার ঠাঁই বিজেপির দলীয় কার্যালয়। শনিবার বিজেপির দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দেখা করলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। জয়ের জন্য মিষ্টিমুখ করাতেও ছাড়লেন না মন্ত্রী। সুষ্ঠু নির্বাচন হয়নি, হুঙ্কার জন বার্লার। দেখো, যেভাবে সন্ত্রাস হয়েছে, ভোটে লুটপাট হয়েছে, ভূতে হয়েছে, পোলিং এজেন্টকে বাইর করে দিয়েছে, যে জায়গা স্ট্রং রুম আছে ওই রাত্রিবেলা ঢুইকে বাক্সাগুলো পাল্টাপাল্টি করেছে, রাস্তার মধ্যে ফেলে আসে, এটা ফেয়ার ইলেকশন হয় নাই। তৃণমূলের কারচুপিদের সামিল সরকারি আধিকারিকরাও দাবি জন বার্লার। এটা অফিসাররা নিচের থেকে, যারা প্রিসিডিং অফিসাররা আছে, যারা বিডিও আছে, পুলিশ প্রশাসন সব প্যাকড মিলিভাগত হয়ে এটা লুটপাট করেছে। কাউন্টিং অফিসার, কাউন্টিং অফিসার সবাই। মানুষের আশীর্বাদ নয়, ভোট লুট করে জিতেছে তৃণমূল, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ওরাও জিতেছে, ওরা তো ভোট লুট করে জিতেছে, আমরা তো মানুষ আশীর্বাদ দিয়ে জিতেছি, ওরা লুট করে, ওরা আশীর্বাদ পায় নাই। যে 356 কি দাবি করছেন দেখেন, ওইটা তো উপরে মহল অলরেডি আমাদের রিপোর্ট গিয়েছে। আমি আজকেও আমি পুরা আলিপুর লোকসভার এরিয়ার জন্য আমি হাইকোর্টে কেস করছি। বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটানো, ভোট গণনার দিন কেন্দ্রে বচসা, ভোট হিংসা থেকে বিরত নেই আলিপুরদুয়ারও। এ রাজ্যে বিরোধী সুরক্ষা যেন সোনার পাথর বাটি, আলিপুরদুয়ারের ঘটনায় প্রশ্ন উঠছে বারবার। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।